আসসালামু আলাইকুম। 2020-21 শিক্ষাবর্ষে শিক্ষার্থীদেরকে ইকবাল সিদ্দিকী কলেজের পক্ষ থেকে জানাই স্বাগত। জীববিজ্ঞান ওরিয়েন্টেশন ক্লাসে আজকে আমি তোমাদের সাথে আছি ফারহানা কাউসার প্রীতি, প্রভাষক জীববিজ্ঞান ইকবাল সিদ্দিকী কলেজ। 10টি বছর স্কুল জীবন পার হয়ে তোমরা কলেজ জীবনে এসে পদার্পণ করেছো। যদি একটি লম্বা সময় তোমরা স্কুল জীবন পার করেছো, কলেজ জীবনে কিন্তু এত সময় তোমরা পাবে না, মাত্র 2টি বছর তোমাদের এই কলেজ জীবন। কিন্তু সময়ের কথা চিন্তা করলে যদিও খুবই স্বল্প সময় তোমাদের কলেজে থাকতে পারবে, কিন্তু গুরুত্বের কথা যদি চিন্তা করো তাহলে দেখবে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় কিন্তু এই কলেজ। কারণ এই কলেজের যে সিলেবাস, সে অনুযায়ী যে এইচএসসি পরীক্ষা হবে এবং এইচএসসি পরীক্ষার পরবর্তীতে যে রেজাল্ট এবং এইচএসসি যে সিলেবাস, সেই অনুযায়ী কিন্তু বিশ্ববিদ্যালয়ে তোমাদের ভর্তি হতে হবে। তাহলে বুঝতেই পারছো যে তোমাদের জীবনে পরবর্তীতে লক্ষ্য স্থির করার ক্ষেত্রে বা তোমাদের যে ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে সেটি কিন্তু নির্ধারিত হবে এই কলেজের রেজাল্টের উপরে, পাশাপাশি কলেজের সিলেবাস আসলে তুমি কতটুকু ধারণ করতে পারছো তার উপরে। আর যদিও আমরা বলছি যে আসলে 2 বছর তোমাদের কলেজ জীবন, কিন্তু মোটেও কিন্তু তোমরা 2 বছর সময় পাবে না। কারণ জুলাইতে তোমাদের সেশন শুরু হয়, আর সাধারণত আমরা এইচএসসি পরীক্ষা দেখেছি এপ্রিলে হয়। এখানে কিন্তু 3টি মাস তোমাদের চলে যাচ্ছে। আর একটু ভেবে দেখো যে তোমাদের টেস্ট পরীক্ষা কিন্তু হয় ফাইনাল পরীক্ষার 3 মাস আগে, আর এই যে টেস্ট পরীক্ষাটি হয় সেক্ষেত্রে টেস্ট পরীক্ষার আগে কিন্তু সম্পূর্ণ সিলেবাস শেষ করা হয়। তাহলে তোমরা এক্ষেত্রে বুঝতেই পারছো যে প্রায় 6 মাস সময় কিন্তু 6 মাস আগেই কিন্তু তোমাদের সিলেবাস কমপ্লিট করতে হবে। তাহলে তোমরা পুরোপুরি সিলেবাসটি কমপ্লিট করার জন্য 1 বছর 6 মাস অর্থাৎ 1.5 বছর সময় পাবে। যদি তোমরা নব এবং দশম শ্রেণীর সিলেবাসের কথা চিন্তা করো, অর্থাৎ এসএসসি এর সিলেবাসের কথা চিন্তা করো, তাহলে কিন্তু প্রায় তোমরা 2 বছর 2 মাসের মতো সময় পেয়েছিলে। কিন্তু তার চেয়ে 2 থেকে 3 গুণ বড় সিলেবাস কলেজে, কিন্তু সময় পাচ্ছ কিন্তু অনেক কম, মাত্র 1.5 বছর। এখন এই যে 1.5 বছরের মধ্যে যে তোমাদের এত বড় একটি সিলেবাস, বিস্তৃত একটি সিলেবাস তোমাদের শেষ করতে হবে, সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই সুপরিকল্পিতভাবে আগাতে হবে। অর্থাৎ একটি পাঠ পরিকল্পনা যদি তুমি প্রথম দিন থেকে পরিকল্পনাটি ঠিক করে না নাও, তাহলে কিন্তু তুমি সিলেবাসটি যথাযথভাবে শেষ করতে পারবে না। আর এই কিভাবে তুমি পরিকল্পিতভাবে তোমার পুরোপুরি সিলেবাসটিকে আয়ত্ত করবে সেটি তোমাদেরকে জানাবো বলে আজকের এই ওরিয়েন্টেশন ক্লাস। এখন চলো তাহলে আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে চলে যাই। তোমাদের জীববিজ্ঞান ওরিয়েন্টেশন ক্লাসে আজকে আমরা মূলত যে বিষয়গুলো জানব সেগুলো হচ্ছে, দেখো আমাদের আলোচ্য বিষয় আছে মান বণ্টন। আমাদের যে 2টি পত্র আছে, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, সেটা মান বণ্টন কেমন হবে সেটি আমরা জানব। শিক্ষণফল কি এবং শিক্ষণফলের মাধ্যমে কিভাবে তোমরা সিলেবাসটি কমপ্লিট করতে পারবে সেটি আমরা জানব। বোর্ড অনুযায়ী অধ্যায় পর্যালোচনা করব এবং সর্বশেষে পাঠ্যপুস্তক সম্পর্কে আমরা একটি ধারণা নেব। তাহলে প্রথমেই আমরা জীববিজ্ঞান প্রথম পত্র সম্পর্কে আলোচনায় চলে যাই। তোমরা জানো যে 2টি পত্র মিলে তোমাদের সর্বমোট মান হচ্ছে 100, 2টি পত্র মিলে তোমাদের 200 মার্কস, এর মধ্যে প্রথম পত্রে হচ্ছে 100 এবং দ্বিতীয় পত্রে 100। আর প্রথম পত্রের মধ্যে যে 100 নম্বর, সে তার মধ্যে সৃজনশীলে হচ্ছে 50, বহু নির্বাচনীতে আছে 25 এবং ব্যবহারিকে 25। সৃজনশীলে যে 50 নাম্বার, সে 50 নাম্বারের মধ্যে 5টি সৃজনশীল তোমাদের দিতে হবে। প্রশ্নপত্রে 8টি সৃজনশীল থাকবে, তার মধ্যে 5টি উত্তর দিতে হবে। সে 5×10=50 নম্বর হচ্ছে তোমাদের সৃজনশীলে। সৃজনশীলের কথা যদি আমরা একটু আলোচনা করি প্রথমেই, সেক্ষেত্রে আমি প্রথমে তোমাদেরকে বোর্ড ভিত্তিক আলোচনা করতে চাই। যেহেতু আমাদের কলেজটি ঢাকা বোর্ডের আন্ডারে, তাই ঢাকা বোর্ডের সাপেক্ষে যদি প্রথমে বলি, তোমরা একটু খেয়াল করে দেখো যে তোমাদের যে অধ্যায়গুলো আছে, তোমাদের প্রথম পত্রে মোট অধ্যায় আছে 12টি, আর এই 12টি অধ্যায় থেকে 8টি প্রশ্ন তোমাদের আসবে। তাহলে বুঝতেই পারছো যে 8টি প্রশ্ন যেহেতু আসবে, প্রতি বছর আসলে কিছু অধ্যায় বাদ যায় যেগুলো থেকে প্রশ্ন আসে না, আর কিছু অধ্যায় আছে যেগুলো থেকে অবশ্যই প্রশ্ন এসে থাকে। সেক্ষেত্রে তোমাদেরকে সেটাই তোমাদেরকে আগে বোর্ড প্রশ্ন যদি তোমরা পর্যালোচনা করো, তাহলে তোমরা সহজে বুঝে যাবে কোন অধ্যায়গুলি তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। আমি এই যে স্লাইডটিতে লিখেছি, প্রথমে তোমরা যদি একটু ছকটি খেয়াল করো,
আমরা অধ্যায়ের 12টি অধ্যায়ের নাম লিখেছি। এরপরে সৃজনশীল অংশের মধ্যে আমরা ঢাকা বোর্ড সম্পর্কে লিখেছি যে ঢাকা বোর্ডে কি কি 17, 18 এবং 19 সালে কি কি প্রশ্ন এসেছিল এবং পরবর্তীতে অন্যান্য বোর্ডে কোন কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন এসেছে সেটি আমরা জানব। চক্রিতে খেয়াল করে দেখো যে প্রথম যে অধ্যায় আছে কোষ ও এর গঠন, প্রতি বছর এই অধ্যায়টি থেকে অবশ্যই প্রশ্ন এসে থাকে। তাহলে আমরা যদি সেটিকে একটু মার্কিং করি, এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে চতুর্থ অধ্যায়টি একটু দেখো যে চতুর্থ অধ্যায়ে অনেকবার মোটামুটি প্রশ্ন এসে থাকে আসে এই অধ্যায়টি থেকে, তাহলে অনুজীবের অধ্যায়টিও সমান গুরুত্বপূর্ণ। নবম অধ্যায়, সেই অধ্যায় প্রতি বছর একাধিক প্রশ্নও এসেছে। ঢাকা বোর্ডে 2019 সালে 2টি প্রশ্ন এসেছে, 18 সালেও 2টি প্রশ্ন এসেছে, আর 17 সালে 1টি প্রশ্ন এসেছে, আর অন্যান্য বোর্ডে প্রতিটি বোর্ডে এই অধ্যায় থেকে প্রশ্ন এসে থাকে। তাহলে এই অধ্যায়টিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইভাবে তোমরা যদি একাদশ অধ্যায় জীব প্রযুক্তি যে অধ্যায়টি আছে সেই অধ্যায়টি একটু খেয়াল করো, সেই অধ্যায় থেকে প্রতি বছর 1টি করে প্রশ্ন এসে থাকে। দশম অধ্যায়টিও সমান গুরুত্বপূর্ণ, ঢাকা বোর্ডের 17, 18, 19 3টি সালেই এসেছে। তার সাথে একটু তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ দিকে যদি আমরা যাই তাহলে দেখো যে কোষ বিভাজন অধ্যায়টি আছে, সেখান থেকেও প্রশ্ন প্রায় প্রতি বছরই আসে, বা অন্যান্য বোর্ডের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করে থাকি এসে থাকে। তাহলে একইভাবে আমরা আরও কয়েকটি অধ্যায় যদি এভাবে বাছাই করি যে বোর্ড অনুযায়ী, তাহলে দেখব যে 12তম অধ্যায় জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ থেকেও প্রশ্ন এসে থাকে। নগ্নবীজে আবৃতবীজী উদ্ভিদ এই অধ্যায়টি আছে, শৈবাল ছত্রাক থেকে যদিও ঢাকা বোর্ডে আসেনি কিন্তু অন্যান্য বোর্ডে প্রতি বছর এসে থাকে, ব্রায়োফাইটা টেরিডোফাইটা। অর্থাৎ তুমি যদি এইভাবে অধ্যায়টি চিন্তা করো তাহলে তোমরা যদি এই বোর্ড পর্যালোচনা করো তাহলে তোমরা দেখবে যে এই 12টি অধ্যায় থেকে যদি 9টি অধ্যায় তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি নাও তাহলে সৃজনশীলের ক্ষেত্রে তোমরা খুব সহজেই উত্তর করতে পারবে। যেহেতু তোমাদের 5টি প্রশ্ন উত্তর করতে হয়, আমি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বলতে 5টি অধ্যায় অলরেডি চলে এসেছে এবং মোটামুটি ইম্পর্টেন্ট যে সেরকম 5টি অধ্যায়ও আমরা বেছে নিয়েছি। তাহলে আমি এখানে কিন্তু 9টি অধ্যায় দাঁড়িয়েছি যে এই 9টি অধ্যায় পড়লে কিন্তু তোমরা অবশ্যই 8টি প্রশ্ন পাবে এবং 8টি থেকে যে 5টি উত্তর করতে হয় সেটিও তোমরা সহজে করতে পারবে। এক্ষেত্রে তোমরা বলতে পারো যে বাকি অধ্যায়গুলি কি তাহলে পড়বো না, অবশ্যই পড়বো আমরা, কারণ আমাদের কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন আছে এবং বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে কিন্তু কোনো সিলেবাস বা সাজেশন দেওয়া যায় না, কোনো সিলেবাস নেই, সুনির্দিষ্টভাবে বহু নির্বাচনী প্রশ্ন প্রত্যেকটি অধ্যায় থেকে এসে থাকে। এছাড়া আমাদের যে কলেজের যে সিলেবাস আছে, আমরা যে পরীক্ষা নেব 2 বছরে 4টি পরীক্ষা হবে, প্রথম বর্ষে তোমরা প্রথম পর্ব শেষ এবং বর্ষ সমাপনী পরীক্ষা পাবে, আবার প্রাক নির্বাচনী নির্বাচনী দ্বিতীয় বর্ষে প্রাক নির্বাচনী এবং নির্বাচনী পরীক্ষা হবে। এখন সেই প্রত্যেকটি পরীক্ষা প্রথম যে 3টি পরীক্ষা আছে, প্রথম পর্ব শেষ, দ্বিতীয় পর্ব শেষ এবং প্রাক নির্বাচনী, এই 3টি পরীক্ষা কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে হয়, অর্থাৎ তুমি 4টি থেকে 5টি অধ্যায় থাকবে। সেক্ষেত্রে তোমাকে সেই পরীক্ষাগুলোতে ভালো করতে হলে অবশ্যই প্রত্যেকটি অধ্যায় কিন্তু আমরা খুব পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে জানতে হবে। আমি এই যে গুরুত্বপূর্ণ অধ্যায়ের কথা বলছি এটি কিন্তু মূলত বলছি HSC পরীক্ষার ক্ষেত্রে তোমরা কীভাবে একটু স্বল্প সময়ে একটু টেকনিক খাটিয়ে ভালোভাবে তোমরা প্রস্তুতি নিতে পারো সেই জন্য তোমাদেরকে এই কথাগুলো বলা। আমাদের সবগুলো অধ্যায় সম্পর্কে ভালো একটি ধারণা থাকতে হবে, কিন্তু যখন আমরা যেহেতু আমি বলেছি যে খুবই অল্প সময় আমরা পাবো, তাই আমাদেরকে একটু চিন্তা ভাবনা করে আগাতে হবে যে কোথায় একটু বেশি সময় দেবো বা কোন অধ্যায়টিতে একটু কম সময় দিব সেটা আমাদেরকে জেনে নিতে হবে, তাহলে আমরা ভালো একটি প্রস্তুতি নিতে পারবো। এখন আমি যদি অধ্যায়গুলির নাম একটু তোমাদেরকে বলি, প্রথম অধ্যায় আছে কোষ ও এর গঠন। এই অধ্যায়টি মূলত কোষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে, কোষে কি কি অঙ্গাণু আছে সেগুলো আলোচনা করা আছে, কোষের ভিতরে কি কি কার্যক্রম সম্পন্ন হয় সেগুলো বিস্তারিতভাবে তোমাদের এখানে বিশ্লেষণ করা হয়েছে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে কোষ বিভাজন, এখানে মূলত কিভাবে কোষ বিভাজিত হয়, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস এই যে ধাপগুলো প্রত্যেকটা আবার বিস্তারিত আলোচনা, এবং মাইটোসিস মিওসিস আমাদের জীবদেহের জন্য কেন গুরুত্বপূর্ণ, কি কি গুরুত্বপূর্ণ
কাজ সে করে থাকে, এই বিভাজনের মাধ্যমে হয়ে থাকে, সেটাও আমরা এখানে জানবো। তৃতীয় অধ্যায় হচ্ছে কোষ রসায়ন। এই অধ্যায়টিতে আমরা জানবো যে আমাদের দেহ আসলে কি কি উপাদান দ্বারা গঠিত, সেই সব উপাদান প্রোটিন, তারপর লিপিড, শর্করা, এদের যে বিস্তারিত প্রকার ভেদ আছে, এদের গুরুত্ব কি আমাদের জীবনে, সেগুলো সম্পর্কে আমরা জানবো। চতুর্থ অধ্যায়ে অণুজীব অর্থাৎ ব্যাকটেরিয়া, ভাইরাস, ম্যালেরিয়ার পরজীবী, এগুলোর প্রকার ভেদ, তাদের কিভাবে রোগ সৃষ্টি করে, রোগ সৃষ্টির পাশাপাশি তাদের কিছু উপকারী দিকও আছে, সেগুলো কি, সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত এই অধ্যায়ে জানতে পারবো। পঞ্চম অধ্যায়ে লেখাই আছে শৈবাল ও ছত্রাক, তো আমরা সেই শৈবাল এবং ছত্রাকের একটি উদাহরণে বিস্তারিত জানবো। ষষ্ঠ অধ্যায় আছে ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা, এখানে মূলত আমরা মস, ফার্ন এই জাতীয় যে উদ্ভিদগুলো আছে সেগুলো বিস্তারিত জানবো। সপ্তম অধ্যায়ে নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ, নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ, পৃথিবীতে অজস্র নগ্নবীজি উদ্ভিদ আছে এবং আবৃতবীজি উদ্ভিদ আছে, সেই উদ্ভিদগুলোর গঠন কীরকম হয়ে থাকে, তাদের কার্যকারিতা কী, আমাদের কোথায় এই উদ্ভিদগুলো কী অর্থনীতির গুরুত্ব আছে, সেগুলো আমরা জানব। অষ্টম অধ্যায়ে আছে টিস্যু ও টিস্যু তন্ত্র, এক্ষেত্রে মূল, বিশেষ করে উদ্ভিদের মূল ও কাণ্ডের যে প্রস্থচ্ছেদ, সেগুলো কীভাবে, তার মধ্যে কী কী কোষ দিয়ে আসলে বা তথা কী কী টিস্যু দিয়ে এই উদ্ভিদ গঠিত হয়, সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আর এখানে বলে রাখা প্রয়োজন এই যে অষ্টম অধ্যায়, এটি কিন্তু তোমাদের ব্যবহারিকের জন্য অধিক গুরুত্বপূর্ণ, এখান থেকেই তোমাদের ব্যবহার এসে থাকে। নবম অধ্যায় উদ্ভিদ সাহিত্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এমন কোনো বোর্ড নেই বা এমন কোনো সাল নেই যেখানে এই অধ্যায় থেকে প্রশ্ন আসেনি, অবশ্যই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমরা জানবো উদ্ভিদ কীভাবে খনিজ লবণ পরিশোষণ করে, কীভাবে প্রসিদন ঘটায়, কীভাবে সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য উৎপাদন করে এবং কীভাবে শ্বসনের মাধ্যমে শক্তি সৃষ্টি করে, আর সবগুলো যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া, এই শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলোর গুরুত্বও আমরা এই অধ্যায়ে জানবো। এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের HSC এর জন্য। দশম অধ্যায় উদ্ভিদ প্রজনন, আমাদের পৃথিবীতে অজস্র নিম্ন শ্রেণীর উচ্চ শ্রেণীর উদ্ভিদ আছে, এক এক উদ্ভিদে এক এক ধরনের প্রজনন দেখা যায়, অযৌন, অঙ্গজ, যৌন বিভিন্ন ধরনের প্রজনন দেখা যায়, তার বিস্তারিত আলোচনা এখানে করা আছে। জীব প্রযুক্তি একাদশ অধ্যায়, এই অধ্যায়ে মূলত টিস্যু কালচার এবং DNA, রিকম্বিনেট DNA, এটি খুবই মজার অধ্যায়, তোমরা এটি পড়লে বুঝতে পারবে যে বর্তমানে প্রযুক্তি কীভাবে জীবের উপরে প্রভাব বিস্তার করছে, এটি আমরা এই অধ্যায়ে জানতে পারবো। এবং সর্বশেষে আছে জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ, এক্ষেত্রে আমাদের পৃথিবীতে যে বিভিন্ন আবহাওয়ার সাপেক্ষে বিভিন্ন ধরনের পরিবেশ পৃথিবীতে বিস্তার করছে, কোথাও মরুভূমি, কোথাও আছে তুন্দ্রা অঞ্চল যেখানে বরফ আচ্ছাদিত, বিভিন্ন ধরনের আবহাওয়া, নাতিশীতোষ্ণ আবহাওয়া, বিভিন্ন আবহাওয়ার সাপেক্ষে পৃথিবীর যে পরিবেশ সে সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। এই হচ্ছে আমাদের 12টি অধ্যায় প্রথম পত্রে। এখান থেকে আমরা যদি সৃজনশীল ভালোভাবে প্রস্তুতি নিতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে অধ্যায়গুলো সম্পর্কে একটি ভালো ধারণা থাকতে হবে। আর সেক্ষেত্রে আমরা একটু পরেই বলবো যে কীভাবে আমরা ভালো ধারণা নিব, শিখন ফলে ক্ষেত্রে আমরা কীভাবে সাহায্য করবে আমরা পরবর্তীতে এটি জানবো। এখন আমরা আসলে আলোচনা করবো যে বহু নির্বাচনে আমরা কীভাবে প্রস্তুতি নিব। যেহেতু জীববিজ্ঞান একটি থিওরিটিক্যাল সাবজেক্ট, তোমাদের বহু নির্বাচনী, অসংখ্য বহু নির্বাচনী প্রশ্ন এখানে থেকে তৈরি করা সম্ভব, সেক্ষেত্রে বহু নির্বাচনে আমি শুধু ২০১৯ সালের যে ঢাকা বোর্ডের প্রশ্নটি আছে সেটি যখন আমি পর্যালোচনা করেছি, তখন এখানে দেখা যাচ্ছে যে প্রথম অধ্যায় থেকে তিনটি প্রশ্ন এসেছে, দ্বিতীয় অধ্যায় থেকে তিনটি প্রশ্ন এসেছে, তৃতীয় অধ্যায় থেকে একটি, চতুর্থ অধ্যায় থেকে দুইটি, পঞ্চম অধ্যায় থেকে দুইটি, ষষ্ঠ অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসেনি, সপ্তম অধ্যায় থেকে দুইটি, টিস্যু ও টিস্যুতন্ত্র থেকে তিনটি, উদ্ভিদ সাহিত্য থেকে ৬টি, উদ্ভিদ প্রজনন থেকে একটি, জীব প্রযুক্তি থেকে একটি এবং সর্বশেষে দ্বাদশ অধ্যায় থেকে একটি। তাহলে এখানেও কিন্তু আমরা মানদণ্ড থেকে বুঝতে পারছি যে কোন অধ্যায় থেকে আসলে বেশি প্রশ্ন এসে থাকে। তবে পাশাপাশি এটাও তোমরা দেখতে পাচ্ছ যে কোন অধ্যায় কিন্তু মূলত সেই অর্থে বাদ যায়নি, একটি অধ্যায় থেকে যদিও ষষ্ঠ অধ্যায় থেকে ১৯ সালে আসেনি, কিন্তু অন্যান্য সালে কিন্তু ঠিকই প্রশ্ন এসেছে। তাহলে তোমাদের বহু নির্বাচনের ক্ষেত্রে যদি প্রস্তুতি নিতে চাও, তাহলে তোমাদেরকে অবশ্যই এক্ষেত্রে প্রত্যেকটি অধ্যায় সম্পর্কে তোমাদের খুব ভালো ধারণা থাকতে হবে। আর এই যে তোমাদের মানমন্ত্রটি দেখতে পাচ্ছ,
অর্থাৎ বহুনির্বাচনীতে কিভাবে প্রশ্নগুলো এসেছে, সেক্ষেত্রে তোমাকে প্রতিটি অধ্যায়ের যে অংশগুলো আছে সেগুলো তোমাকে খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। আর তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত সৃজনশীলের যে 50 নম্বর এবং বহুনির্বাচনের 25টি থেকে 25টি যে উত্তর দিতে হবে 25 নম্বর, এটি সম্পর্কে জানবো। এরপরে 25 নম্বর যেটি, সেটি হচ্ছে ব্যবহারিক। ব্যবহারিকের মানমন্ত্র দিয়ে দেখো, ব্যবহারিকের ক্ষেত্রে তোমাদেরকে 2টি পরীক্ষণ করতে হবে। সেই 2টি পরীক্ষণের মান 7 করে, তো 7 × 2 = 14 নম্বর। এক্ষেত্রে পরীক্ষণ তোমাদের ক্ষেত্রে আছে জবা ফুল, এটার যে প্রস্তুত সেটি, অথবা তার সাথে অল্টারনেট হিসেবে থাকে টিস্যু, মূল বা কাণ্ডের প্রস্তুত। এই 2টা জিনিস তোমাদের অল্টারনেট করে দেওয়া হয়, যে কোনো একটি করতে হবে। আর দ্বিতীয় পরীক্ষণ যেটি, সেটি হচ্ছে হয় সালোক সংশ্লেষণ সম্পর্কে তোমাদের পরীক্ষা করতে হবে, অথবা শ্বসন সম্পর্কে তোমাদের পরীক্ষা করতে হবে। আর এরপরে যে অংশটি আছে এখানে তোমাদের 14 নম্বরে শনাক্তকরণ আসবে, একটি কোনো একটি স্লাইড অথবা শৈবালের কোনো একটি অংশ বা ছত্রাকের কোনো একটি ছত্রাক অথবা ব্রায়োফাইটা ডিউডোফাইটা, অর্থাৎ সিলেবাস থেকে কোনো একটি উদ্ভিদ বা কোষ বিভাজনের কোনো একটি পর্যায়ে তোমাদেরকে দেওয়া থাকবে, সেটিকে তোমাদের শনাক্ত করতে হবে। সেক্ষেত্রে তোমাদের নম্বর থাকবে 3। মৌখিক অভিক্ষায় তোমাদের নাম্বার থাকবে 5 এবং ব্যবহারিক খাতা করার ক্ষেত্রে তোমাদের নাম্বার থাকবে 3। এই সর্বমোট তোমাদের 25 নম্বর থাকবে। তাহলে প্রথম পত্রের ক্ষেত্রে এই যে 50, 25, 25, এই ছিল তোমাদের সিলেবাস সম্পর্কে আলোচনা। ঠিক একইভাবে যদি আমরা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে যাই, তাহলে এক্ষেত্রেও তার মান বন্টন একই, অর্থাৎ সৃজনশীল 8টির মধ্যে তোমাদেরকে 5টি উত্তর দিতে হবে, বহু নির্বাচনের প্রশ্ন থাকবে 25টি, তার মান থাকবে 25 আর ব্যবহারিকে 25, এই হচ্ছে তোমাদের 100 নম্বর। আর একইভাবে এক্ষেত্রেও তোমাদের 12টি অধ্যায়, দ্বিতীয় পত্রেও থাকবে 12টি অধ্যায়। তো 12টি অধ্যায়কে আমরা প্রথম পত্রের মতোই ঢাকা বোর্ড এবং অন্যান্য বোর্ড সেই অনুযায়ী যদি সৃজনশীলকে প্রথমে আলোচনা করি, তাহলে দেখো প্রথমে আমি অধ্যায়ের নামগুলো তোমাদের বলছি। প্রথম অধ্যায় আছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। এক্ষেত্রে তোমরা সমস্ত পৃথিবীতে যত প্রাণী, জগতে যত প্রাণী আছে তাদেরকে যে বিভিন্ন পর্বে বিভক্ত করা হয়েছে, তার বৈশিষ্ট্যগুলো কী, সেই শ্রেণীবিন্যাস সম্পর্কে আমরা জানবো। শ্রেণীবিন্যাস সম্পর্কে জানতে গেলে আমরা বুঝব যে পৃথিবীতে কত বিচিত্র ধরনের প্রাণী আসলে আছে। এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। দ্বিতীয়তে আছে প্রাণীর পরিচিতি। এক্ষেত্রে 3টি উদাহরণ তোমাদের 3টি অধ্যায়ের মতো আলাদা করে দেওয়া আছে। প্রথমে আছে হাইড্রা, এরপরে আছে ঘাসফুড়ি এবং রুই মাছ সম্পর্কে আলোচনা। 3টি পর্বে 3টি প্রাণী সম্পর্কে তোমাদের বিস্তারিত এখানে আলোচনা করা হয়েছে। সেক্ষেত্রে হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী, তারপরে ঘাসফুড়ি হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী, পৃথিবীর সবচেয়ে বড় পর্ব, সবচেয়ে বেশি সংখ্যক প্রজাতির প্রাণী যেই পর্বে আছে সেটি হচ্ছে আর্থ্রোপোডা, এবং সর্বশেষে আছে করডাটা পর্বের রুই মাছ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই 3টি পর্বে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে দ্বিতীয় অধ্যায়ে। তৃতীয় অধ্যায় থেকে 10ম অধ্যায় পর্যন্ত মানব দেহের বিভিন্ন অংশ নিয়ে পর্যালোচনা করা হয়েছে। প্রথমে তৃতীয় অধ্যায় আছে পরিপাক, আমাদের কীভাবে খাদ্য পরিপাক হয় সেটি সম্পর্কে জানবো, রক্ত সঞ্চালন, হৃৎপিণ্ড কীভাবে রক্তকে সঞ্চালিত করছে সেটি সম্পর্কে জানবো, শ্বাসক্রিয়া ও শ্বসন, ফুসফুসের মাধ্যমে কীভাবে আমাদের অক্সিজেন আমরা গ্রহণ করছি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি সেগুলো সম্পর্কে আমরা জানবো, বর্জ্য ও নিষ্কাশন, বৃক্ক আমাদের কীভাবে রেচন কার্যক্রম পরিচালনা করছে সেটি আমরা এখানে জানবো, চলন ও অঙ্গচালনা 7ম অধ্যায়, এখানে কঙ্কাল কীভাবে আমাদেরকে দেহ কাঠামো গঠন করছে এবং বিভিন্ন অস্থি কীভাবে আমাদের চলনে সহায়তা করছে সেটি আমরা এখানে জানব। 8ম অধ্যায় সমন্বয় ও নিয়ন্ত্রণ, এক্ষেত্রে মস্তিষ্ক, তারপর অন্যান্য সংবেদী অঙ্গ যেমন চোখ, কান, এদের বিস্তারিত গঠন বর্ণনা এবং হরমোন আমাদের দেহে কীভাবে ভূমিকা পালন করে, আমাদের সার্বিক জীবন চলার ক্ষেত্রে হরমোন কী ভূমিকা পালন করে সেটি আমরা এখানে জানব। 9ম অধ্যায় আছে মানব জীবনের ধারাবাহিকতা, মানব জীবনের ধারাবাহিকতা রক্ষার ক্ষেত্রে কীভাবে বিভিন্ন অঙ্গ আমাদের ভূমিকা পালন করে এবং কীভাবে এই ধারাবাহিকতাটা রক্ষিত হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে এই অধ্যায়ে। মানব দেহের প্রতিরক্ষা, আমাদের যে ইমিউন সিস্টেম, কীভাবে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রে আমাদের রক্তে বিভিন্ন কণিকা বা বিভিন্ন হরমোন কীভাবে ভূমিকা পালন করে, যেমন অ্যান্টিবডি বা অ্যান্টিজেন কী ভূমিকা রাখছে,
দশম অধ্যায়ে আমরা সেটি জানব। একাদশ অধ্যায়ে জিন তত্ত্ব মেন্ডেলের দুটি সূত্র আছে এবং তার যে বিভিন্ন ব্যতিক্রম আছে সেগুলো এবং ডারউইন ল্যামার তাদের যে বিবর্তন বা অর্থাৎ এই পৃথিবীতে যে প্রাণীরা আসছে এবং এই প্রাণীরা কিভাবে বিবর্তনের মাধ্যমে এই আজকের আধুনিক পৃথিবীর সৃষ্টি হলো এবং উন্নত শ্রেণীর প্রাণী কিভাবে আসলো এই পৃথিবীতে তার একটি ধারণা এখানে দেওয়া হয়েছে। সর্বশেষ অধ্যায় হচ্ছে প্রাণীর আচরণ, প্রাণী যে সামাজিক আচরণ দেখায় তার যে কিছু সহজাত আচরণ আছে তার সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রথমে যদি আমরা পঞ্চাশ নম্বর যে সৃজনশীল আছে সে সম্পর্কে আমরা একটু তোমাদেরকে ধারণা দিতে চাই, বোর্ড প্রসব অর্থাৎ কোনটি গুরুত্বপূর্ণ অধ্যায় তোমাদের জন্য সেটা যদি আমরা একটু দেখি, তোমরা দেখতে পাচ্ছ প্রথম অধ্যায় থেকে ঢাকা বোর্ডের ক্ষেত্রে প্রতি বছরে একটি করে প্রশ্ন এসেছে, 17, 18, 19, 30 সালে এই প্রশ্ন এসেছে। দ্বিতীয় অধ্যায় প্রাণীর পরিচিতি, তিনটি অধ্যায় আছে বলেছে হাইড্রা, ঘাসপুরি এবং আছে রুই মাছ। এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরিপাক থেকেও একইভাবে প্রশ্ন এসেছে প্রতি বছর। রক্ত সঞ্চালন এই অধ্যায়টিও খুবই গুরুত্বপূর্ণ, সমন্বয় নিয়ন্ত্রণ। এরপরে আছে জিন তত্ত্ব বিবর্তন থেকে প্রতি বছর প্রশ্ন এসেছে, প্রতিরক্ষা থেকে প্রতি বছর প্রশ্ন আসে কম বেশি। প্রাণীর আচরণ অর্থাৎ আমি বোর্ড ভিত্তিক যদি একটু পর্যালোচনা করি, তোমরা বোর্ডে এখানে অন্যান্য বোর্ডের নাম এখানে দেওয়া আছে, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড, সে সাপেক্ষে যদি আমরা অধ্যায়গুলি দেখি যে কোন অধ্যায় থেকে আসলে বেশি প্রশ্ন এসেছে, সেক্ষেত্রে এই ক্ষেত্রেও যদি আমি একটু বাছাই করি যে কোন 9টি অধ্যায় অর্থাৎ আমি বলেছি যে 12টি অধ্যায় থেকে 9টি অধ্যায় যদি তুমি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে তোমাদের সৃজনশীলের যে 5টি প্রশ্ন তুমি HSC-তে পুরো সিলেবাস থেকে যে তোমাদের অ্যান্সার করতে হবে সেক্ষেত্রে তোমাদের সমস্যা হবে না। এক্ষেত্রে আমি একই কথা বলবো যে আমাদের কলেজের যে পরীক্ষাগুলো আছে, পর্বশেষ পরীক্ষাগুলো আছে, সেক্ষেত্রে যদি আমাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা অধ্যায় সম্পর্কেই আমাদেরকে পড়তে হবে, ভালো করতে হলে প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে আমাদের জানতে হবে, পড়তে হবে। শুধুমাত্র পর্বশেষ পরীক্ষায় না, তোমরা দেখে থাকবে যে তোমাদের কিন্তু প্রতি সপ্তাহে টিউটোরিয়াল হয় ক্লাসের উপর, সারা সপ্তাহে যা ক্লাস হয়েছে তার উপরে টিউটোরিয়াল পরীক্ষা হয়। তার মানে তোমাদের যখন আমরা প্রতিটি অধ্যায় ধরে ধরে পড়াবো তখন কিন্তু তোমরা কোনো অধ্যায় বাদ দিতে পারবে না, প্রতিটা অধ্যায় তোমাদেরকে অবশ্যই আয়ত্ত করতে হবে। কিন্তু যখন আমরা HSC-র জন্য প্রিপারেশন নেব সেক্ষেত্রে আমাদেরকে যখন প্রিপারেশন নিতে হবে সেক্ষেত্রে তখন আমরা চিন্তা করবো যে কোন অধ্যায়গুলো আমরা বেশি ভালো মতো আয়ত্ত করবো এবং কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসলে আমি অবশ্যই দেব। সেই সাপেক্ষে এই 9টি অধ্যায়কে আমি বলবো যে তোমরা একটু যদি খেয়াল করে দেখো এই 9টি অধ্যায় থেকে অবশ্যই প্রশ্ন কম বেশি এসে থাকে, ঘুরে ফিরে এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন এসে থাকে বিভিন্ন বোর্ডের ক্ষেত্রে এবং বিশেষ করে ঢাকা বোর্ডের সাপেক্ষে যদি আমি বলি, তাহলে এই অধ্যায়গুলো থেকে সবচেয়ে বেশিবার প্রশ্ন এসেছে, তাই এই অধ্যায়ের উপর বেশি জোর দিতে হবে তোমাকে। আর 25 নম্বরের বহু নির্বাচনের ক্ষেত্রে ঢাকা বোর্ড 19 সালের পর্যালোচনায় আমরা দেখতে পাচ্ছি যে প্রথম অধ্যায়ে প্রশ্ন এসেছে 2টি, দ্বিতীয় অধ্যায়ে 4টি, তৃতীয় অধ্যায়ে 3টি, চতুর্থ অধ্যায়ে 2টি, পঞ্চম অধ্যায়ে 2টি, ষষ্ঠ অধ্যায়ে 3টি, সপ্তম অধ্যায় হতে 1টি, অষ্টম অধ্যায় হতে 1টি, নবম অধ্যায় হতে 2টি, দশম অধ্যায় হতে 2টি, একাদশ অধ্যায় হতে 2টি এবং দ্বাদশ অধ্যায় হতে 1টি। অর্থাৎ প্রতিটি অধ্যায় থেকেই কিন্তু প্রশ্ন এসেছে, কোনোটা হতে হয়তো একটু বেশি প্রশ্ন এসেছে যে অধ্যায়টি বড়, দ্বিতীয় অধ্যায়টি বেশ বড় একটি অধ্যায়, এই অধ্যায় থেকে একটু বেশি প্রশ্ন এসেছে, কিন্তু এমন কোনো অধ্যায় নেই যে অধ্যায় থেকে আসলে প্রশ্ন আসেনি। তাই জীববিজ্ঞানে তোমরা যদি বহু নির্বাচনীতে ভালো করতে চাও তাহলে প্রতিটি অধ্যায়ের বিস্তারিত কিন্তু তোমাদেরকে অবশ্যই জানতে হবে। কিন্তু দেখো বহু নির্বাচনীতে ভালো কীভাবে করবে সে সম্পর্কে যদি তোমাদেরকে একটু বলি, তাহলে তোমরা বোর্ড প্রশ্ন যদি একটু দেখে থাকো তাহলে দেখবে যে তোমাদের যে 25টি প্রশ্ন এসে থাকে এই 25টি প্রশ্নের মধ্যে তোমাদের মূলত 5 নম্বর হচ্ছে 8, 33% 7% অর্থাৎ 8 নম্বর তোমাদের 5 নম্বর ধরা হয়ে থাকে। তাহলে এই 8 নম্বর তুলতে কিন্তু খুব বেশি কষ্ট হয় না, তোমরা বোর্ড প্রশ্নগুলির পাশাপাশি যে টেস্টের যে বিভিন্ন প্রশ্ন থাকে বিভিন্ন কলেজে সেগুলো যদি তুমি একটু প্র্যাকটিস করো তাহলেই 8 নম্বর সহজেই পেয়ে যাবে 5 নম্বর।
8 থেকে 18, 18 নম্বর পর্যন্ত যদি তোমাদের উঠাতে চাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের পুরো বইটি সম্পর্কে তোমাদের একটি ভালো ধারণা থাকতে হবে। যারা পুরো বইটি ভালো মতো পড়বে এবং সেই সম্পর্কে বিস্তারিতভাবে জানবে, তারা কিন্তু এই 18 নম্বর পর্যন্ত তারা উঠাতে পারবে। এখন তোমরা বলতে পারো যে ম্যাডাম, পুরো বইটি ভালো মতো পড়ার পরেও 18 উপরে কি মার্কস আসলে উঠে না? অবশ্যই মার্কস তোলা সম্ভব। সেক্ষেত্রে তোমাদেরকে 18 পরে 19, 20, 21, 22, 23, 24, 25 অর্থাৎ এই 7 নম্বর উঠাতে গেলে তোমাদেরকে কিন্তু বেসিক সম্পর্কে জানতে হবে। কিছু প্রশ্ন আছে যে সরাসরি বইয়ের মধ্যে নাই, কিন্তু বিস্তারিত অনেক আলোচনার মধ্যে থেকে এমনভাবে ঘুরিয়ে প্রশ্নটা এসেছে যে তুমি যদি ধরতে না পারো, তুমি যদি বেসিক ভালো না থাকে, তাহলে তুমি হয়তো প্রশ্নটি ধরতে পারবে না। অর্থাৎ সেই যে 6 থেকে 7 নাম্বার, সেটা সবচেয়ে ভালো যার প্রস্তুতি, যার বেসিক খুব ভালো, সেই কিন্তু ওই প্রশ্নগুলো উত্তর করতে পারবে। তাই প্রত্যেকটা অধ্যায় তোমাদেরকে কিন্তু বুঝে পড়তে হবে। প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে যদি তোমার সাধারণ যে আলোচনা কী করা হয়েছে সেই সম্পর্কে যদি তুমি বেসিক যে মৌলিক যে ধারণা সেটিকে যদি তুমি ধারণ করতে পারো, তাহলেই কিন্তু তুমি বহু নির্বাচনীতে ভালো করতে পারবে। এক্ষেত্রে আমি যদি তোমাদেরকে একটি উদাহরণ হিসেবে বলি যে কী ধরনের প্রশ্ন আসতে পারে, প্রথম অধ্যায় থেকে যদি আমি একটি উদাহরণ টানতে চাই, তাহলে ধরো তোমরা জানো যে সবুজ উদ্ভিদ শ্যালো সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে। আবার সবুজ উদ্ভিদ কেন সবুজ হয়? কারণ তার মধ্যে ক্লোরোফিল থাকে। এখন তোমাদের প্রশ্ন আসলো যে কোন কোষীয় অঙ্গাণু অনুপস্থিতিতে উদ্ভিদ সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারবে না বা শ্যালো সংশ্লেষণ করতে পারবে না। তোমার এখানে অপশন দেওয়া হলো ক্লোরোপ্লাস্ট, দ্বিতীয় অপশন হচ্ছে মাইটোকন্ড্রিয়া, তৃতীয় অপশন হচ্ছে নিউক্লিয়াস, চতুর্থ অপশন হচ্ছে রাইবোসোম। এক্ষেত্রে তোমার অবশ্যই এটা সরাসরি বইয়ের মধ্যে নাও থাকতে পারে যে কোন অঙ্গাণুর অনুপস্থিতিতে শ্যালো সংশ্লেষণ হবে না, সেটা নাও থাকতে পারে, কিন্তু তোমার বইয়ে অবশ্যই আছে যে ক্লোরোফিল ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে, আর ক্লোরোফিলের মাধ্যমেই শ্যালো সংশ্লেষণ সম্পন্ন হয়, তথা ক্লোরোফিলের উপস্থিতিতে সবুজ উদ্ভিদের পাতা সবুজ হয়। তাহলে এই যে একটু প্রশ্নটা ঘুরিয়ে আসলো যে কিভাবে শ্যালো সংশ্লেষণ আসলে কিসের উপস্থিতিতে হয়? ক্লোরোফিলের উপস্থিতিতে। ক্লোরোফিল কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টে থাকে। তাহলে কোন কোষীয় অঙ্গাণু যদি না থাকে, অনুপস্থিত থাকলে শ্যালো সংশ্লেষণ হবে না? উত্তর হবে ক্লোরোপ্লাস্ট। এখন তুমি শ্যালো সংশ্লেষণ সম্পর্কেও তুমি বিস্তারিত জেনেছ, সেখানে সবুজ উদ্ভিদ যে ক্লোরোফিলের উপস্থিতির কারণে হয় সেটাও তোমরা জানো, কিন্তু ক্লোরোফিল যে ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে হয়তো সেটাও তোমরা জানো, কিন্তু দুইটি অধ্যায়কে যখন একত্রে করে একটি প্রশ্ন করা হলো, তখন যদি তোমার বেসিক যদি না থাকে, তাহলে তুমি হয়তো উত্তরটি করতে পারবে না। এরকমভাবে কিছু প্রশ্ন একটু ঘুরিয়ে আসে, যাদের বেসিক খুব ভালো তারা সেই 5 থেকে 6টি প্রশ্ন উত্তর মূলত করতে পারে। তাহলে তোমাদেরকে অবশ্যই মৌলিক যে জ্ঞান সেই সম্পর্কে তোমাদেরকে সচেতন হতে হবে। আর সৃজনশীলের ক্ষেত্রে তোমাদেরকে যেটা অবশ্যই চিন্তা করতে হবে, সৃজনশীলের নাম্বার কীভাবে আসলে উঠানো যায়, সেক্ষেত্রে সবসময় খেয়াল রাখবে যে সৃজনশীলের যে 4টি অংশ আছে, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক, উচ্চতর দক্ষতা, তার যে মান বন্টন সেটি কীরকম হয়ে থাকে? জ্ঞানমূলকের নাম্বার হচ্ছে 1, অনুধাবন এতে নাম্বার হচ্ছে 1+1, প্রয়োগ যেখানে নাম্বার হচ্ছে 1+1+1, উচ্চতর দক্ষতা যেখানে নাম্বার 1+1+1+1। অর্থাৎ জ্ঞানমূলকে 1 হচ্ছে শুধুমাত্র জ্ঞানমূলকে 1 কথায় উত্তর, অনুধাবনের ক্ষেত্রে 1 হচ্ছে জ্ঞানমূলক, 1 হচ্ছে অনুধাবন, প্রয়োগের ক্ষেত্রে 1 নম্বর জ্ঞানমূলক, 1 নম্বর অনুধাবন, 1 নম্বর হচ্ছে প্রয়োগের জন্য, উচ্চতর দক্ষতার ক্ষেত্রে ঠিক একইভাবে জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা, এভাবে মূলত নাম্বারগুলো বণ্টিত হয়ে থাকে। এখন তুমি যদি অনুধাবনমূলক প্রশ্নের উত্তর দিতে চাও, ব্যাখ্যা প্রথমে এক কথা তুমি উত্তর না দাও, অর্থাৎ জ্ঞানমূলক আকারে তুমি উত্তরটা দিয়ে তারপরে তা ব্যাখ্যাতে না যাও, তাহলে কিন্তু তুমি প্রথম যে 1 জ্ঞানের জন্য যে 1 সে নাম্বারটি পাবে না।
ঠিক একই ভাবে প্রয়োগমূলকের ক্ষেত্রে যদি আমি বলি, প্রয়োগমূলকেও প্রথমে তোমাকে উদ্দীপকের সাপেক্ষে যে কি চাওয়া হয়েছে সেই কথাটি তোমাকে এক কথায় উত্তর দিতে হবে। প্রথমে তুমি এক কথায় যখন উত্তর দিবে সেটি তুমি জ্ঞাপনকের জন্য এক নম্বর পেয়ে যাবে। এভাবে প্রত্যেকটি নাম্বার বর্ণনের ক্ষেত্রে জ্ঞান অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতা, উচ্চতর দক্ষতার মধ্যে কিন্তু তোমার উপরে যে চারটি ধাপ আছে চারটি ধাপই তোমার এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে থাকতে হবে। এখন আমরা আসবো দ্বিতীয় পত্রে, যে ব্যবহারিক আছে তার মানদণ্ডে। ব্যবহারিকের ক্ষেত্রে দ্বিতীয় পত্রে একটি পরীক্ষণ করতে হয়, অর্থাৎ একটি প্রাণী দেওয়া থাকে যার ব্যবচ্ছেদ তোমাদের করতে হবে। বিশেষ করে তোমাদের সেক্ষেত্রে তেলাপোকা থাকে যার মৌখিক যে উপাঙ্গগুলো আছে মুখপাঙ্গ বা পৌষ্টিক নালী এগুলোর যে ব্যবচ্ছেদ সেটি করতে হয়। অনেক সময় রুই মাছের বিভিন্ন ধমনী তন্ত্র আছে সেগুলো সম্পর্কে ফুলকা তো আছে এগুলোর ব্যবচ্ছেদ করতে হয়। এই ব্যবচ্ছেদের যে পরীক্ষণ সেখানে তোমার নাম্বার থাকে 8, একটি পরীক্ষণে নাম্বার 8। শনাক্তকরণ থাকে 3টি, এক্ষেত্রে একটি অঙ্গ দেওয়া থাকে যেমন বৃক্ক অগ্নাশয় ক্ষুদ্রান্ত এরকম কোনো একটি অঙ্গ দেওয়া থাকে যার তোমাকে শনাক্ত করে তার বৈশিষ্ট্য লিখতে হয়। কোনো একটি অস্থি দেওয়া থাকতে পারে তার তাকে তুমি চিনে তার শনাক্তকারী বৈশিষ্ট্য সম্পর্কে লিখতে হবে। এরকম 3টি শনাক্তকরণ আসে যার নাম্বার হচ্ছে 3×3=9। মৌখিক অভিক্ষায় 5 এবং ব্যবহারিক খাতার মধ্যে আছে 3, এই সর্বমোট 25 নম্বর। তাহলে দ্বিতীয় পত্রের ক্ষেত্রে সৃজনশীলে 50, বহু নির্বাচনীতে 25 এবং ব্যবহারিকে আছে 25, এই মোট 100 নম্বর। এই গেল তোমাদের 100 এবং প্রথম পত্রের 100 এবং দ্বিতীয় পত্রের 100, মোট 200 নম্বরের সম্পর্কে আলোচনা। আলোচনার ক্ষেত্রে দ্বিতীয়তে যে অংশটি লিখেছিলাম সেটি হচ্ছে শিখন ফল। তো শিখন ফল কী সেটি আমাদেরকে জানতে হবে। তোমরা যদি বইয়ের একেবারে প্রথম দিকটা একটু পেজ উল্টে দেখো তাহলে দেখবে যে তোমাদের প্রতিটি অধ্যায়ের ভিত্তিতে শিখন ফল দেওয়া আছে, অর্থাৎ তোমাদের যে বোর্ড কর্তৃক যে নির্ধারিত সিলেবাস আছে সেই সিলেবাসের মাধ্যমে তোমরা প্রতিটি অধ্যায়ে কী কী ব্যাপারগুলো সব তোমাদের জানতে হবে বা শিখতে হবে এবং কোনগুলো শিখলে অর্থাৎ এই অধ্যায় থেকে তোমরা আসলে মূলত কী শিখবে সে সম্পর্কে তোমাদের একটি ধারণা দেওয়া আছে। এটিই মূলত শিখন ফল, এটিই মূলত তোমাদের সিলেবাস। সেই সিলেবাস সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্র প্রণয়ন করা হয়। ওই শিখন ফলটি তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। তোমাদের প্রথম পত্রের ক্ষেত্রে তোমরা যদি শিখন ফল দেখো তাহলে সর্বমোট 103টি শিখন ফল আছে এবং দ্বিতীয় পত্রে 118টি শিখন ফল আছে। প্রতিটি অধ্যায়ে 6-7টি করে শিখন ফল দেওয়া আছে তোমাদের, অর্থাৎ প্রতিটি অধ্যায়ে কী কী ব্যাপার তোমাদেরকে জানতে হবে, তোমাদের সিলেবাসে কী আছে সেটি যদি তোমাদের ধারণা নিতে হয় তাহলে অবশ্যই তোমাকে শিখন ফলটি পড়তে হবে। এবং প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই একটি অধ্যায়ে পাঠ করার আগে শিখন ফলটি আগে পড়ে নেওয়া উচিত, সেক্ষেত্রে সে জানতে পারবে যে তার কী কী সম্পর্কে ধারণা আসলে সে নিতে যাচ্ছে। তাহলে এই ছিল শিখন ফল। এবং সর্বশেষে আমরা যে জিনিসটি আলোচনা করবো সেটি হচ্ছে পাঠ্যপুস্তক। ইকবাল সিদ্দিকী কলেজের পাঠ্যপুস্তকের তালিকায় জীববিজ্ঞান প্রথম পত্রে আছে ডক্টর মোহাম্মদ আবুল হাসান স্যারের বই যেটি আমরা পাঠ্য করেছি, এবং জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের মধ্যে কাজী আজমল ও কাজী আজমল স্যারের যে বইটি আছে সেটি আমরা পাঠ্য করেছি। এছাড়া তোমরা সহায়ক বই হিসেবে জীববিজ্ঞান প্রথম পত্রের কাজী আজমল এবং বিলকিস বানু কাজল ব্রাদার্সের যে বইটি আছে বিলকিস বানুর বইটি তোমরা সহায়ক হিসেবে পড়তে পারো। এছাড়া জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের সহায়ক বই হিসেবে ডক্টর মোহাম্মদ আবুল হাসান এবং মাজেদা বেগমের বইটিকে রাখা হয়েছে। বাজারে তোমরা বিভিন্ন লেখক এবং বিভিন্ন প্রকাশনী অনেক ধরনের বই তোমরা পাবে, যে বইগুলো তোমাদের পাঠ্যক্রম অনুযায়ী করা হয়েছে। সেই বইগুলোতে অনেক ধরনের ইনফরমেশান, একটা মোটামুটি প্রতিযোগিতা থাকে যে কোন বইটি যাতে বেশি ইনফরমেশান বা তথ্য অন্য আরেকজন দিতে পারবে। সেক্ষেত্রে দেখা যায় যে তোমাদের সিলেবাসের বাইরেও অনেক কথা অনেক কিছু থাকে যেগুলো তোমাদের জন্য দেওয়া হয়, আসলে তোমাদের সিলেবাসের মধ্যে সেগুলো নাই। সেক্ষেত্রে তোমাদের তোমরা যদি ওই বইগুলো আসলে পড়ে থাকো তাহলে একটু চাপ তোমাদের হয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের এই শিখন ফল তোমাদেরকে খুবই সহায়ক ভূমিকা রাখবে তোমাদের জন্য, যে শিখন ফলটি তোমরা পড়লেই সহজে বুঝতে পারবে তোমাদের সিলেবাসে কী আছে এবং তোমরা আসলে কী জানতে তোমাদের জানতে হবে বা তোমাদের কতটুকু জানলে তোমাদের এই HSC এর জন্য চলবে। তাহলে এই ছিল আজকে জীববিজ্ঞান বিষয়ের ওরিয়েন্টেশন ক্লাস।
দুইটি বছরকে প্রতিটি দিনকে যদি তোমরা সুপরিকল্পিতভাবে কাজে লাগাও, শিক্ষকদের সহায়তা নাও, সেক্ষেত্রে তোমরা অবশ্যই কাঙ্ক্ষিত ফলাফল করতে পারবে বলে আমি বিশ্বাস করি। তো তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।